মুক্তিযোদ্ধাদের ঘর থাকবে না, তাদের ছেলেমেয়েরা অবহেলিত থাকবে। অন্তত আমি বঙ্গবন্ধুর কন্যা যতদিন বেঁচে আছি তা কখনোই হতে দেব না, কারণ তাদের অবদানেই এসেছিল আমাদের স্বাধীনতা। এ কথা সবাইকে মনে রাখতে হবে। 15ই ফেব্রুয়ারি দেশের 5 জেলায় প্রবীণ মুক্তিযোদ্ধাদের জন্য 5,000 নবনির্মিত ঘর, বীর নিবাস উদ্বোধনের সময় এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে ভার্চুয়ালি ঘরের চাবি হস্তান্তর করে তিনি বলেন, এসব বীর নিবাসে বীরের মতো থাকবেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি একতলা বীর নিবাস 14,10,000 টাকায় নির্মিত হলেও মুক্তিযোদ্ধারা এসব ঘর পাচ্ছেন বিনামূল্যে। ঘরে রয়েছে 2টি শয়নকক্ষ, 1টি বসার ঘর, 1টি রান্নাঘর এবং 1টি করিডর। বাড়ির রং করা হয়েছে দেশের জাতীয় পতাকা লাল সবুজ রঙে। নিবাসে রান্নাঘরের পাশে উঠান, 1টি নলকূপ, 1টি বাথরুম এবং গবাদি পশু ও হাঁস মুরগির শেড রয়েছে। সূত্র মতে বর্তমানে 17,660টি বীর নিবাসের কাজ বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে। চলতি বছরের মধ্যে মোট 30,000 বীর নিবাস নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।